আমি ফরমিদা সুলতানা নিচু রনফিস গ্রিন কলেজের পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজকে আমাদের আরো একটি গণিত ক্লাস নিয়ে। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা। তো আমরা যোগ বিয়োগ গুণ ভাগ ব্যবহার করে কিভাবে বিভিন্ন গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারি আজকের ক্লাসে আমরা তা শিখব। তো চলো আমরা একটি গাণিতিক সমস্যা দিয়ে শুরু করি। সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে নাও এবং সবাই কিন্তু অবশ্যই অঙ্কগুলো খাতায় করবে। সমস্যা এক, রেজা তার বাড়িতে ছয় বন্ধুকে দাওয়াত দেয়। তার 85টি বরই আছে, প্রত্যেক বন্ধু কয়টি করে বরই পাবে? কোনো বরই অবশিষ্ট আছে কি? তাহলে আমরা প্রশ্নটি পড়ে বুঝতে পারলাম যে আমাদের কাছে কি চেয়েছে, প্রত্যেক বন্ধু কয়টি করে বরই পাবে। এর আগের ক্লাসগুলোতে আমরা কিন্তু শিখেছি যে গাণিতিক সমস্যায় আমার কাছে প্রশ্নে যে জিনিসটি চাওয়া হবে সেটিকে আমরা ডান পাশে রাখবো। তো আমরা যদি সাজিয়ে লিখিয়ে প্রথম লাইনটি কিভাবে লিখতে পারি, ছয় জন বন্ধু বরই পাবে 85টি করে, কারণ আমার কাছে কিন্তু বরুয়ের সংখ্যাটি চেয়েছে, তাই আমি বরুয়ের সংখ্যাটি ডান পাশে রাখবো। ছয় জন বন্ধু বরই পাবে 85টি, তাহলে আমার কাছে প্রশ্নে কি চেয়েছে, প্রত্যেক বন্ধু অর্থাৎ একজন বন্ধু বরই কয়টি করে পাবে। তাহলে একজন বন্ধু বরই পাবে কিভাবে বের করবো বলতো? 85কে 6 দিয়ে ভাগ করলে কিন্তু আমরা পেয়ে যাব যে একজন বন্ধু কয়টি করে বরই পাবে। তো চলো আমরা 85কে 6 দিয়ে ভাগ করে নেই। আমরা নিশ্চয়ই 6 দিয়ে 85কে ভাগ করতে পারবো। দেখো যখন আমরা 6 দিয়ে 85কে ভাগ করব, আর যেহেতু 6 এর থেকে বড় তাহলে আমরা আগে 8কে ভাগ করব। 6 8 এর মধ্যে একবার যায়, 6 1 6, 8 থেকে 6 বিয়োগ করলে 2 থাকে। আমি 5 নামিয়ে নিয়ে আসলাম, 25 হলো, 4 6 24, 25 থেকে 24 বাদ দিলে আমার অবশিষ্ট থেকে যায় 1। তাহলে একজন বন্ধু কয়টি করে বরই পাবে? 14টি করে, এবং অবশিষ্ট অবশ্যই থাকছে, কয়টি থাকছে? 1টি, অর্থাৎ প্রত্যেক বন্ধু 14টি করে বরই পাবে। আর হ্যাঁ, 1টি করে বরই অবশিষ্ট আছে। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপর চলো আমরা এবার দেখব সমস্যা 2। একটি পেন্সিলের দাম 20 টাকা এবং একটি খাতার দাম 25 টাকা, 5টি পেন্সিল ও 6টি খাতা কিনতে কত টাকার প্রয়োজন হবে? আমাকে জানতে হবে 5টি পেন্সিলের দাম ও 6টি খাতার দাম। তাহলে যদি আমি 5টি পেন্সিলের দাম ও 6টি খাতার দাম জানতে পারি, দুইটি যোগ করে দিলেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি জেনে যাব। আর 5টি পেন্সিলের দাম বের করতে আমার প্রয়োজন হবে 1টি পেন্সিলের দাম, 6টি খাতার দাম জানতে আমার প্রয়োজন হবে 1টি খাতার দাম। তো চলো আমরা প্রথমে 5টি পেন্সিলের দাম জেনে নেই। 1টি পেন্সিলের দাম যদি হয় 20 টাকা, 5টি পেন্সিলের দাম কি হবে? 20 গুণ 5, 5 এর সাথে 20 গুণ করলে কত হয়? 100 টাকা। তো আমরা তো 5টি পেন্সিলের দাম জেনে গেলাম, এবার চলো আমরা খাতার দাম জেনে নেই। আমরা জানি 1টি খাতার দাম হচ্ছে কত টাকা? 25 টাকা। তাহলে 6টি খাতার দাম কত? 25 গুণন 6, 150 টাকা। এখন আমরা 5টি পেন্সিলের দামও জানি, 6টি খাতার দামও জানি। তো চলো আমরা এখন যদি 5টি পেন্সিলের দাম ও 6টি খাতার দাম যোগ করে দেই, তাহলে কত টাকার প্রয়োজন হবে আমরা জেনে যাব না? আমাদের টোটাল প্রয়োজন হবে 250 টাকা। তাহলে আমাদের উত্তর কত? 250 টাকার প্রয়োজন হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো আমরা আরো একটি সমস্যা সমাধান করে নিই। সমস্যা 3 কি বলা আছে দেখো। একটি 60 মিটার লম্বা ফিতার 5 ভাগে 3 ভাগ রুমাকে দেওয়া হলো। রুমা ফিতাটি কত মিটার পেল? আচ্ছা, 5 ভাগে 3 ভাগ দেওয়া হয়েছে রুমাকে। তাহলে প্রথমে আমরা জেনে নেই 60 মিটার লম্বা ফিতার 5 ভাগে 1 ভাগ কত। তাহলে আমরা যদি 5 ভাগে 1 ভাগ জানতে পারি, তাহলে কিন্তু খুব সহজেই 3 ভাগ কত আমরা জেনে যাব। তাহলে 60 মিটার লম্বা ফিতার 5 ভাগের 1 ভাগ কিভাবে বের করব? আমরা 60 কে 5 দিয়ে ভাগ করলে জেনে যাব যে 60 মিটার ফিতার 5 ভাগের 1 ভাগ কতটুকু? 12, অর্থাৎ 1 ভাগে ফিতা আছে কতটুকু? 12 মিটার। আর রুমাকে দেওয়া হয়েছে কত ভাগ? 3 ভাগ। তাহলে আমাকে জানতে হবে 3 ভাগে কত মিটার। আমরা তো জেনে গেলাম যে 1 ভাগে ফিতা হচ্ছে 12 মিটার, তাহলে রুমা পেল 3 ভাগ। তাহলে 3 ভাগে কত মিটার? 12 গুণন 3, 3 12 36, তার মানে রুমা কতটুকু পেয়েছে? 36 মিটার ফিতা পেয়েছে।
তাহলে আমার উত্তর হচ্ছে 36 মিটার। এতটুকু সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো। অঙ্কগুলোকে কিন্তু অবশ্যই খাতায় করতে হবে এবং হচ্ছে এই ধরনের আরো যে সমস্যাগুলো আমাদের বইতে রয়েছে সেগুলোও কিন্তু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু আমরা পরীক্ষায় খুব ভালোভাবে অঙ্কগুলো করতে পারবো না, আবার ভুলে যাব। তাই খুব বেশি বেশি অঙ্কগুলো চর্চা করতে হবে। মিস পরবর্তী ক্লাসে আরো নতুন নতুন সমস্যার অঙ্ক নিয়ে চলে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।